এক্সাম চ্যালেঞ্জারে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা ডাব্লিউ প্রিলি দু হাজার কুড়ি এবং আফগারি পুলিশ মেনসের জন্য আমি যে রেগুলার জিকে মক টেস্টে ক্লাস করেছিলাম তারা আজকে ছাব্বিশ নম্বর পর্ব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো বন্ধুরা এর আগে কিন্তু অলরেডি আমি পঁচিশটা ক্লাস করে ফেলেছি তোমরা যদি সেই ক্লাসগুলো না করে থাকো ভিডিওটি ডিসক্রিপশান চেক করো ওখানে লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো করে নিতে পারো বন্ধুরা এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে রকম ক্লাস রেগুলার করার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন সকাল নটা থেকে কিন্তু আমি জি কে মক টেস্টে ক্লাস করাই সকাল নটার সময় অনলাইন হয়ে তোমরা কিন্তু অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করো তো এক নম্বর দেখো প্রশ্ন কি আছে আন্তর্জাতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উন্নয়নশীল দেশসমূহ তোমরা কিন্তু লাইট চ্যাটে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং আমার উত্তর বলার সঙ্গে মিলিয়ে দেখবে তোমাদের উত্তর সঠিক হয়েছে কিনা না নেক্সট দেখো কোনটি পরোক্ষ কর নয় তো কোনটি পরোক্ষ কর নয় এক্ষেত্রে অপশান এ সম্পদের কর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর পন্ধরা অপশান বিয়ে দেখো আয়কর তো ভারতে প্রথম আয়কর ব্যবস্থা কে চালু করেছিলেন জেমস উইলসন কিন্তু আয়কর ব্যবস্থা চালু করেছিলেন আর সাল হচ্ছে আঠেরোশো সাল অবশ্যই নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি যেই সব প্রশ্নগুলো আলোচনা করে দেবো তোমরা কিন্তু অবশ্যই নোট করে রাখবে কোনো না কোনো সময় এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে আসা তো অবশ্যই কিন্তু নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় তিন দাগ দেখো নিচের কোন বস্তু রপ্তানি করে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে তো এই প্রশ্নের উত্তর কী হবে তাতেই লাইফ চেটে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো এক্ষেত্রে অপশান বি হস্তশিল্প হয়ে যাবে কিন্তু একদম উত্তর নেক্সট দেখো তো চার নম্বর প্রশ্ন কী আছে আধুনিক ভারতে বৃহত্তম শিল্প কোনটি তো আধুনিক ভারতে বৃহত্তম শিল্প কোনটি তো চার দাগের উত্তর হয়ে যাবে অপশান ডি শিল্প কিন্তু একদম উত্তর হয়ে যাবে নেক্সট দেখো বন্ধুরা এই ক্ষেত্রে একটু বলে রাখি যে পাট শিল্প তো পাট শিল্পে বা পাট উৎপাদনে সারা বিশ্বের মধ্যে প্রথম হচ্ছে ভারত এবং ভারতের পাট উৎপাদনের সব থেকে প্রথম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ অবশ্যই নোট করে রাখবে নেক্সট দেখো নেক্সট কি আছে কোল ইন্ডিয়া লিমিটেড স্থাপিত হয় কবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে কিন্তু কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালে কি হয়েছিল কয়লা খনি জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে অবশ্যই নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো দশমিক প্রথা প্রথম কোন দেশ চালু করে তাহলে কোন দেশে দশমিক প্রথা প্রথম চালু হয়েছিল তো এখানে অপশান এ গ্রীস হয়ে যাবে সঠিক উত্তর এবং এই দশমিক প্রথা প্রথম চালু করেছিল কে আর্যভট্ট এবং এই দশমিক ছাড়াও শূন্যের ব্যবহারও কিন্তু প্রথম আর্যভট্টই করেছিলেন অবশ্যই নোট করে রাখো পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুব গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো নেক্সট দেখো ভারতীয় অর্থনীতির বিশ্বায়নের অর্থ হলো কী তো এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে যথাসম্ভব কম বাধা নিষেধ আরোপ করা হচ্ছে অর্থনীতির বিষয়ন নেক্সট দেখো তো আট নম্বর প্রশ্ন দেখেনি কী আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকিনটি ক্লিক করতে বলো না তো আট দাগ দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল কত সালে স্থাপিত হয়েছিল বন্ধুরা এখানে অপশান ভুল আছে তো এখানে চুয়াত্তর হবে না এখানে চুয়ান্ন হবে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে উনিশশো সাল হয়ে যাবে নোট করার সময় ঠিক করে নিও একটু ভালো করে নোট করার সময় কিন্তু অবশ্যই ঠিক করে নিও উনিশশো সালে কিন্তু স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল স্থাপিত হয়েছিল তো নেক্সট দেখো বন্ধুরা এখানে দেখো উনিশশো সাল এখানে কি হয়েছিল উনিশশো সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল অবশ্যই নোট করে রাখবে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল এবং সেইল সেইলের বর্তমান যে সিইও আছে যা চেয়ারপার্সন আছে তার নাম কি অনিল কুমার চৌধুরী বর্তমান সিইও সেইলের অবশ্যই নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো নেক্সট দেখো কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক ব্যয় হয় কোন ক্ষেত্রে তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি সুদ প্রদানের ক্ষেত্রে কিন্তু এটি ব্যয় হয় নেক্সট দেখো অপারেশান বর্গা হলো কী তো অপারেশান বর্গা কী দশ দাগের কোনটা সঠিক উত্তর হবে তাতে লাইফ চেট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো দশের অপশান এ কৃষি সংস্কার মূলক হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর নেক্সট দেখো তো এগারো নম্বর প্রশ্ন কী আছে ত্রয়োদশ অর্থ কমিশনের প্রধান কে ছিলেন ত্রোদশ অর্থ কমিশনের প্রধান ছিলেন অপশান সি বিজয় কেলকার হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর বন্ধুরা এই অর্থ কমিশন অর্থ কমিশনের কবে গঠিত হয়েছিল অর্থ কমিশন কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সময় সভাপতি ছিলেন কেসি নিয়োগী নোট করে নেওয়া খাতায় উনিশশো সালে অর্থ কমিশন গঠিত হয়েছিল এবং কেসি নিয়োগী ছিল তার প্রথম সভাপতি নেক্সট দেখো অনগ্রসর শ্রেণীদের জন্য মন্ডল কমিশন কখন গঠিত হয়েছিল তো বারো দাগে কোনটা সঠিক উত্তর হবে তোমরা লাইফ চ্যাটে তাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো বারো দাগের অপশান বি উনিশশো হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর তোমরা যারা উনিশশো আটাত্তর বলছ তারা কিন্তু একদম সঠিক উত্তর দিচ্ছ বন্ধুরা এই সূত্রে একটু বলে রাখি যে উনিশশো সালে মন্ডল কমিশন গঠিত হয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী মুরাজি দেশাই কিন্তু প্রথম সভাপতি ছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন এই মন্ডল কমিটিকে বা কমিশনকে নেক্সট দেখো ওয়েলথ নেশান ওয়েলথ অফ নেশান এর লেখককে তো এই প্রশ্নের সঠিকোত্তর কোনটি হবে ক্ষেত্রে অপশান এ অ্যাডাম স্মিথ হয়ে যাবে একদম সঠিকোত্তর এই অ্যাডাম স্মিথকে কিন্তু অর্থনীতির জনকও বলা হয় অর্থনীতির জনকও অ্যাডাম স্মিথকে বলা হয় অমর্ত্য সেন কী ছিলেন অমর্ত্য সেন ছিলেন ভারতের প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক অবশ্যই নোট করে রাখবে ভারতের প্রথম অর্থনীতিতে তিনিই কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন অমর্ত্য সেন এবং অ্যারিস্টটল ছিলেন প্রাণীবিজ্ঞানের জনক প্রাণীবিজ্ঞানের জনক ছিলেন অ্যারিস্টটল নোট করে রাখো নেক্সট দেখো কোনো রাশির প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয় প্রয়োজন হয় তাহলে কোন রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয় প্রয়োজন হয় তো তাড়াতাড়ি লাইভ চ্যাট অ্যান্সার দাও খুবই ইজি কোশ্চেন কিন্তু এই প্রশ্ন বরাবরই আসে রেল বলো যে কোনো ক্ষেত্রে কিন্তু এই স্কেলার রাশি রাশি এই নিয়ে একটা প্রশ্ন থাকেই তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এইটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে তো দাগের এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রাশি কিন্তু যার মান এবং অভিমুখ দুই থাকে আর রাশির কিছু কিছু উদাহরণ কী তো রাশির উদাহরণ হচ্ছে স্মরণ বেগ তরুণ এগুলো কিন্তু সব ভেক্টর রাশি যার মানও থাকে এবং অভিমুখও থাকে এবং স্কেলার রাশি কি যার মান থাকে কিন্তু তার দিক বা অভিমুখ থাকে না তাকে স্কেলার রাশি বলা হয় আর স্কেলার রাশির কিছু উদাহরণ কি দৈর্ঘ্য ভর আয়তন দ্রুতি এগুলো কিন্তু সব স্কেলার রাশি হয় বন্ধুরা ভৌতরাশি কি বা ভৌতরাশি আর প্রাকৃতিক রাশি কিন্তু একই দুটোই কিন্তু একই জিনিস আর ভৌতরাশি কাকে বলে ভৌতরাশি বলা হয় যে যে কোনো রাশি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বা যে কোনো রাশিকেই কিন্তু আমরা ভৌত রাশি বলি যে ক্ষেত্রে দর্ দৈর্ঘ্য বলতে পারো সময় বলতে পারো ভর বলতে পারো যে কোনো রাশিকেই ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রকৃতি রাশি বলতে পারি আর যার মান আছে কিন্তু দিক নেই তাকে স্কলারশি আর যার মান এবং অভিমুখ দুই আছে তাকে রাশি বলে আমি এটা ডিটেলসে খুব পড়াবো যখন আমি গ্রুপটির জন্য বিস্তারিত ফিজিক্সের ক্লাস করাবো তখন কিন্তু খুব ভালো করে এবং ডিপলি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো নেক্সট দেখো অবশ্যই নোট করে রাখবে তো পনেরো দাগের প্রশ্ন কী আছে দেখিনি তো পনেরো দাগ দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে মোটিভেট করে আরও ভালো করে ক্লাস করানোর জন্য তাহলে কোনো স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ক্ষমতা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর বন্ধুরা এই সূত্রে বলে রাখি তোমরা একটু ক্ষমতার ফর্মুলাটা লিখে নাও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পি ইকুয়াল টু ডব্লু বাই টি পি ইকুয়াল টু ডব্লু বাই টি কিন্তু ক্ষমতার একক পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক বাই টাইম এটা কিন্তু ক্ষমতার একক ফিজিক্সের যখন অঙ্ক করাবো এই ক্ষেত্রে কিন্তু খুব লাগবে যখন আমি গ্রুপটির জন্য বিস্তারিত ক্লাস শুরু করব সেই সময় ফিজিক্সের অঙ্কগুলোও করাবো সেখানে কিন্তু এই যে ফর্মুলাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ নোট করে নাও পরীক্ষার পয়েন্ট অব ভিউতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ষোলো দাগ দেখো নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে তো এই ক্ষেত্রে সব অপশান ডি হয়ে যাবে রাইট স্যার দর্পণের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে বন্ধুরা এখানে দেখো অপশান এতে সিনেমার পর্দা তা সিনেমার পর্দা রিলেটেড একটা প্রশ্ন আসে যে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন এটা হয় আলোর বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য সাদা ও অমসৃণ করা হয় অবশ্যই নোট করে রাখবে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন নেক্সট দেখো শনকের আকার কমলে শব্দের প্রবাল্য কি হয় তো শব্দের প্রবাল্য কী হয় সড়কের আকার কমলে এক্ষেত্রে কমে যায় অপশান এ হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো আপাতন কোন পঞ্চান্ন ডিগ্রি হলে প্রতিফলন কোন কত হবে তো আপাতন কোন পঞ্চান্ন ডিগ্রি হলে প্রতিফলন কোন পঞ্চান্ন ডিগ্রি হবে অপশান বি হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো আজকে উনিশ নম্বর প্রশ্ন কী আছে নিচের কোন আকাশে শিশির উৎপন্ন হয় না তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে কোন আকাশে শিশির উৎপন্ন হয় না উনিশ দাগের অপশন সি মেঘমুক্ত হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর বন্ধুরা পৃথিবীর কোন স্তরে মেঘ দেখা যায় বা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যানসার দিয়ে দেবে টোপোস্পিয়ার আবার নোট করে রাখো যে মেঘ দেখা যায় বা বৃষ্টিপাত হয় পৃথিবীর টোপোস্পিয়ার স্তরে অবশ্যই নোট করে রাখবে নেক্সট দেখো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয় তাতেই লাইট চেট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু ভার মাপা হয় অপশান বি হয়ে যাবে একদম সঠিক উত্তর আর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে যে ভারের একক কিন্তু নিউটন ভাড়ের একক নিউটন আর ভরের এককপ কিন্তু কিলোগ্রাম অবশ্যই নোট করে রাখবে নেক্সট দেখো জলের বাষ্পীভবন লিনতাপ কত তো জলের বাষ্পীভবন আর লিনতাপ হচ্ছে পাঁচশো ক্যালোরি পার গ্রাম আর ক্যালোরি কিসের একক ক্যালোরি হচ্ছে কিন্তু একক নোট করে রেখো নেক্সট দেখো তো বাইশ দেখ কী আছে নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলা হয় তো নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলা হয় এটা খুব ইজি কোয়েশ্চেন কিন্তু নিউটনের তিনটে সূত্র আছে তো সেখানে কিন্তু প্রথম সূত্রকে জার্ডের সূত্র বলা হয় বন্ধুরা প্রথম সূত্রে কি বলা হয়েছে যে কোনো বস্তু স্থির থাকলে তার উপর কোনো বাহ্যিক প্রবাহ না ফেললে বা বাহ্যিক কোনো ফোর্স ক্রিয়েট না করলে তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতি থাকবে গতিশীলই থাকবে এটাই কিন্তু বলা হয়েছে তোমাদের নিউটনের প্রথম সূত্রতে এবং সেটা জারডে সূত্র বলা হয় নেক্সট দেখো বন্ধুরা আমি কিন্তু তিনটে সূত্রেই আলোচনা করব। তবে এখন এই ভিডিওর মাধ্যমে সব কিছুই ডিটেলসে বলা যাচ্ছে না যখন আমি তোমাদের জন্য গ্রুপ ডির বিস্তারিত ক্লাস নিয়ে আসবো সে সময় খুব ডিটেলসে কিন্তু এগুলো আলোচনা করবো যে তিনটে সূত্র কি কোন সূত্রকে কি বলে যেমন বলের সংজ্ঞা এসছে কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমি আলোচনা করবো যখন বিস্তারিত ক্লাস শুরু করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু এই গ্রুপটির জন্য বিস্তারিত ক্লাস শুরু করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করতে ভুলো না তো তেইশ তারিখের প্রশ্ন দেখো অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তি যোগফল কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন ডি সবসময় ধ্রুবক থাকে নেক্সট দেখো কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার তো এদের মধ্যে কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার তো চব্বিশ দাগের অপশান সি জাতি হয়ে যাবে সঠিক উত্তর জাতি কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার বন্ধুরা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে যে মানুষের হাত কোন শ্রেণীর লিভার আবারও প্রশ্নটা করছি মানুষের হাত কোন শ্রেণীর লিভার তোমরা আমাকে কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে ভুলো না অবশ্যই কমেন্ট করে জানাও যে মানুষের হাত কোন শ্রেণীর লিভার তা যে পঁচিশ নম্বর প্রশ্ন কী আছে দেখিনি বায়ুর সাপেক্ষে কাচের প্রতি সারাংশ কত তো এখানে অপশান সি উনি ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর বন্ধুরা এই ছিল আজকের পঁচিশটি প্রশ্ন তো ক্লাসটি ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকেনটি ক্লিক করতে বলো না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং